বাংলাদেশে অসাধারণ সাফল্যের পর সুরঙ্গ মুভিটা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হতে চলেছে। 4 দিন আগে এর ট্রেলার অ্যানাউন্স করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি শোভন সিনে ডট কমে আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আরও একবার কথা বলবো সুরঙ্গ নিয়ে, যেটা রিলিজ হতে চলেছে 21শে জুলাই ওয়েস্ট বেঙ্গলে। মুভিটা অসাধারণ বাংলাদেশে অসাধারণ সাফল্যের পর এবার কলকাতায় রিলিজ হচ্ছে। আর গতকাল তমা মির্জা এবং আফরান নিশো কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করেন এবং সে তার মানে মন্তব্য রাখেন যে সে এই মুভিটা নিয়ে খুবই এক্সাইটেড এবং সে বড় পর্দায় আফরান নিশোর কিন্তু প্রথম কাজ, আর ফাটিয়ে অ্যাক্টিং করেছে, ফাটিয়ে আফরান নিশো ফাটিয়ে অ্যাক্টিং করেছে। তমা মির্জার থেকেও, তমা মির্জা নেগেটিভ বলে থাকলেও আফরান নিশো জাস্ট ফাটাফাটি অভিনয় করেছে। তো যাই হোক, আমি তো মুভিটা নিয়ে আরও একবার আমি এক্সাইটেড সুরঙ্গ মুভিটা নিয়ে। যত সুরঙ্গ মুভি নিয়ে বলি না কেন কম হয়ে যাবে, আফরান নিশোর অভিনয় নিয়ে যতই বলি না কেন তত কম পড়ে যাবে। এত ভালো অভিনয় করেছে আফরান নিশো এই মুভিটাতে, সুরঙ্গ মুভিটা। স্টোরি লাইন ইউনিক না হলেও কিন্তু ভালো, মানে যথেষ্ট ভালো, এঙ্গেজিং এন্টারটেনিং একটা ব্যাপার আছে। তো মুভিটা অবশ্যই সবার ভালো লাগবে, 100% রেকমেন্ডেড মুভিটা দেখার জন্য। আমি যদিও মুভির রিভিউ আগেই দিয়ে দিয়েছি, তবু আবার এর আমি মুভিটা আর একবার দেখবো, জাস্ট অসাধারণ। আগের বারে হলে তো দেখিনি, এবারে হলে দেখবো মুভিটা। তো মুভিটা আমি চাইবো যে সবাই গিয়ে হলে মুভিটা অবশ্যই দেখুক, অ্যাটলিস্ট আফরান নিশোর মতো অভিনেতাকে হলে দেখার মতোই, মানে হলে দেখার মতোই একটা মুভি হচ্ছে সুরঙ্গ। তো আমার মানে রেকমেন্ডেশন থাকবে, মানে আফরান নিশোর এই সুরঙ্গ মুভিটা মানে 21 জুলাই রিলিজ হওয়ার পর অবশ্যই যেন সবাই সেটা হলে গিয়ে দেখে। আর মুভির তো মানে রেটিং আমি আজকে দেবো না, এত ভালো একটা মুভির যত রেটিংই দেয় দিই না কেন কম পড়ে যাবে। তো যাই হোক, মুভিটা আফরান নিশোর অভিনয়ে, স্টোরি রাইটিং, বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক, তমা মির্জার অভিনয়, যাই হোক, আর মুভির স্টোরি যেটা সুন্দরভাবে আফরান নিশো এবং তমা মির্জা মিলে ফুটিয়ে তুলেছে সেই জিনিসটা দেখার মতো। যাই হোক, এই মুভিটা তো মাস্ট ওয়াচ মুভি, একদম ফুল রেকমেন্ডেশন মুভি। তো অসাধারণ লাগবে মুভিটা, অবশ্যই মুভিটা দেখবেন। যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি বা আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, এরকম ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।